এটা 800 আর এটা 1200। টাকি মাছ কত করে কেজি ভাই? 200 টাকা কেজি টাকি মাছ। শীতল মাছ কত করে ভাই কেজি? সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ হচ্ছে 1 সেপ্টেম্বর 2024, রোজ রবিবার। আজকে অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে হাটে মাছের বাজার দর কেমন যাচ্ছে বা কেমন রেটে আজকে মাছ বিক্রয় হচ্ছে, দেশি জাতের মাছ ও বিদেশি জাতের মাছ, নদী বিল ও পুকুরের মাছগুলো আজকে দরদাম কেমন যাচ্ছে, চলুন আজকে তেবাড়িয়া হাট থেকে জানার চেষ্টা করি। ভাই শিং মাছ কত করে কেজি আজকে? 420 টাকা এটা, আর এটা হলো 280 টাকা কেজি। আচ্ছা শিং মাছ। আচ্ছা সিলভার কাপ কত দিচ্ছেন আজকে? সিলভার 220 টাকা কেজি আজকের বাজার। রুই কত করে ভাই? 260 টাকা। আরে বাইম মাছ না? বাইম মাছ কত করে আজকে? 650। বাইম মাছ হচ্ছে 650 টাকা কেজি। 600 টাকা রাখতে পারবেন তাই না? আর এই যে বোয়াল কত করে আজকে কেজি? আচ্ছা আচ্ছা, ওটা কি ইয়া চিতল নদীর না? চিতল কত করে ভাই কেজি? 450। চাঁদা? চাঁদা 300 টাকা কেজি। চাঁদা 300 টাকা কেজি, ঠিক আছে ভাই। আর টেংরা কত করে দিচ্ছেন? 300 টাকা। ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকেন ভাই। গুচি কত করে আজকে কেজি? এগুলো 500 টাকা কেজি গুচি। আর এটা বড়টা? আচ্ছা বড়টা 600 টাকা। বড়টা 600 টাকা, এটা হচ্ছে 500 টাকা আজকের গুচি মাছের বাজার। পুঁটি মাছ কত করে আজকে? 100 টাকা কেজি পুঁটি মাছ। 100 টাকা কেজি পুঁটি মাছ এবারের হাটে। সিলভার কত করে কেজি এগুলো? 220 টাকা। আচ্ছা আচ্ছা 220 টাকা। আর রুই? 280। রুই 280। আর কাতল নাকি এটা? 320 টাকা। কাতল 320 টাকা আজকে হচ্ছে বাজার। বল কত করে কেজি? বল কত করে ভাই? বল হচ্ছে 300 টাকা কেজি এবারের হাটে। শীতল কত করে কেজি ভাই? 350। আর গুচি? 100 টাকা পোয়া। টেঙ্গা? 50 টাকা পোয়া। টেঙ্গা 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। টাকি মাছ কত করে কেজি ভাই? 200 টাকা কেজি টাকি মাছ। আচ্ছা গুচি কত করে কেজি ভাই? এখানে আমরা দেখতে পাচ্ছি শীতল মাছ। শীতল মাছ কত করে ভাই কেজি? শীতল 350। এবারের হাটের আজকের আপডেট। বাইম কত করে ভাই? বাইম 600। বাইম 600। গুচি 400। গুটি 400, বাইম 600। আচ্ছা এখানে আমরা দেখছি এগুলো কি মাছ ভাই? রায়কোর কত করে? 500 বা 150। রায়কোর 150 টাকা। রায়কোর যাচ্ছে হচ্ছে 150 টাকা। পুঁটি মাছ কত করে? পুঁটি মাছ, পুঁটি মাছ কত করে? আচ্ছা এগুলো কত করে কেজি কাকা? 480 কাকা। 480। আর গুচি? গুচি কেজি 800। 800।
আচ্ছা দর্শক, এখানে আমরা শোল মাছ দেখছি। শোল মাছ কত করে কেজি ভাই? 350। আর টাকি মাছ? টাকি 250। আর বড় বড় ট্যাংরা? ট্যাংরা 180। শিং 250। ধন্যবাদ। সেলা মাছ নাকি? সেলা মাছ না, সেলা কত করে? 100 টাকা পোয়া সেলা মাছ। চাঁদা? আচ্ছা দর্শক, আমরা এদিকে যাই, দেখি আর কি মাছ আছে। কত করে গুছি ভাই? 120 টাকা পোয়া। না আমি দর্শকের দাম জানাচ্ছি, আমি নিব না এখন। কত করে কেজি ভাই এটা গুছি? 600। গুছি হচ্ছে 600। পাঙ্গাস কত করে কেজি আজকে? 160। এটা হচ্ছে 140। পাঙ্গাস মাছের বাজার আজকে। পাবদা কত করে ভাই? 280। পাবদা 280। ঠিক আছে, অনেকে আসলে ভিডিওর সামনে আসতে চায় না। শিং মাছ কত করে ভাই আজকে? আচ্ছা মাথা নিব না, বলো কত করে? 280। টাকি কত করে দিচ্ছ ভাই? টাকি কত করে? 200 টাকা। এই দোকো এখানে পড়ে আছে, এই দোকো তুলে নাও। দর্শক আসলে অনেকে ভিডিওর সামনে আসতে চায় না, এজন্য অনেক মাছ দরদাম জানাতে পারি না। বাইম মাছ কত করে? বাইম কত করে? 600 টাকা কেজি বাইম। আচ্ছা বাইম হচ্ছে 600 টাকা কেজি। ভাই তেলাপোয়া কত করে এগুলো? 180 টাকা কেজি তেলাপোয়া। ওইটা কার, আপনার নাকি? রুই না এটা? রুই কত করে আজকে? 260 টাকা রুই। দর্শক এখন হচ্ছে আমরা ইলিশ মাছের দাম জানিয়ে আপনাদেরকে ভিডিওটা শেষ করে দিতে চাচ্ছি। দেখি ইলিশ মাছ আজকে কত করে যাচ্ছে। নাটোরতে বাড়ির হাটে প্রচুর ভিড় এবং প্রচুর বেচা কেনা হচ্ছে এখানে। ইলিশটা কত টাকা কেজি? ইলিশ 1100 টাকা কেজি। 1100 টাকা ইলিশ, এটা হচ্ছে 1100 টাকা কেজি। 1300 দাম বলেছিল না, আর এখন 1100 বলছে। আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় দর্শক তাহলে না একটু কমছে, একটু কমছে। প্রিয় দর্শক এই যে তেবাড়িয়া হাটে আজকে ইলিশ কত রেটে বিক্রি হচ্ছে দেখি ভাই। ইলিশ এটা 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 কত টাকা কেজি? 250 টাকা কেজি। আচ্ছা ওইখানে আছে বড় ইলিশ, নিবেন না ভাই? ইলিশ এটা কত টাকা কেজি ভাই? ভাই এটা কত টাকা কেজি? হ্যালো, 1800 টাকা কেজি। আচ্ছা কত করে কেজি দিচ্ছেন ভাই এটা? এটা 800, আর এটা 1200। আচ্ছা ইলিশ মাছের দাম একটু কমছে দর্শক। তো আজকে আসছিলাম হচ্ছে তেবাড়িয়ার হাটে। আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে দেশি জাতের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, পাশাপাশি ইলিশ মাছের দরদাম কেমন যাচ্ছে জানার চেষ্টা করলাম। আজকে মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার উত্তরে ভাই তেবাড়িয়া হাট থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।